অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 জুন 2021, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে বকরি। এই বকরি হওয়ার ফলে 12টি রাশির মধ্যে 7টি রাশির শুভ বিবাহের যোগ, মহাযোগ আসতে চলেছে। এবং কোন কোন এই 7টি রাশি, যে 7টি রাশি এই শুভ বিবাহ যোগে, মহাযোগে বিবাহ কিন্তু নিশ্চিত হতে চলেছে এই 7 রাশি। তার বলে যে 5টি রাশির বিবাহ হবে না, আমি এই কথা কোনো সময় বলবো না। কারণ আপনাদের যদি দশা, অন্তর্দশা যদি পারমিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও এই বৃহস্পতি বকরি ক্ষেত্রে আপনাদেরও কিন্তু শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু থাকবে। তো কোন এই 7টি রাশি, তাদেরও কিন্তু, যে 7টি রাশির ক্ষেত্রে বলছি, তাদেরও কিন্তু সপ্তম ভাব যেন পীড়িত না হয়, সপ্তম ভাবের উপর কোনো যেন পাপগ্রহের দৃষ্টি না থাকে, সপ্তম গ্রহ, সপ্তম ভাবে কোনো পাপগ্রহ যেন অবস্থান না করে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। বা সপ্তম ভাবাধিপতি কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে কি না, এটাও কিন্তু দেখা দরকার। তো কোন এই 7 সৌভাগ্যশালী রাশি, মহাযোগ এই বৃহস্পতি, আমি বারবার একটা কথা বলি যে এই যে শুভ গ্রহ যখন বকরি হয়, সেক্ষেত্রে 3 গুণ শুভ ফল কিন্তু দেয়। শুভ গ্রহ বকরি হলে 3 গুণ শুভ ফল কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে এই 7 রাশির বিবাহ নিশ্চিত হতে চলেছে। বিয়ের ব্যাপারে প্রচুর কমেন্টস এসেছে যে স্যার আমার দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে, এটা একটু বলুন। অনেকে জানতে চাইছেন যে আমার হাজব্যান্ড কী করবে বা আমার ওয়াইফের কেমন হবে, এগুলোর ব্যাপারে বহু নানাবিধ কোশ্চেন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আসছে। বা কী কাজ করবে আমার হাজব্যান্ড, এই জায়গাগুলো, বা কবে আমার বিয়ে হবে, এই ব্যাপারগুলো আপনি শুধু বিয়ের যারা সমস্যা বা যাদের বিয়ের হতে হতে হচ্ছে না, অর্থাৎ কানেকশান আসছে কিন্তু কানেকশান কেটে যাচ্ছে, আপনার বুকিং নাম্বারে আপনার কন্ট্যাক্ট করুন। কী কী ক্রিয়ার ব্যাপার আছে, আপনার জন্মকুণ্ডলী দেখার বিষয় কিন্তু একান্ত দরকার, অর্থাৎ কোন জায়গাতে আপনার সমস্যা। অনেকে আবার বিয়ের ক্ষেত্রে কী হচ্ছে, বিয়ে হচ্ছে কিন্তু ডিভোর্সের পর্যায়ে চলে, ভুড়ি ভুড়ি এরকম ফোন আসছে যাদের কী বলবো, মানে কোর্টের কাঠগড়াতে গিয়ে দাঁড়াতে হচ্ছে এই ডিভোর্সের মামলা অ্যাপিল করে। তো এই জায়গাটার জন্য কি জানেন, জটক বিচারটা একান্ত দরকার, অর্থাৎ জন্মকুণ্ডলী মিলন, দুজনের মধ্যে জন্মকুণ্ডলী মিলনের দরকার। সেক্ষেত্রে কি সমস্যা কিন্তু তেমন থাকবে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। হট করে কোনো বিয়ে করে নিল, তারপরে বছর দুয়েক পর সমস্যা সৃষ্টি হয়, আবেগের বসে কোনো কিছু করা উচিত নয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ সেই জায়গাটাতে জন্মকুণ্ডলী আপনি বিচার করুন, আপনার নবাংশ চার্ট, মেয়ের নবাংশ চার্ট, এই জায়গাগুলো দেখা দরকার। আমি বারবার বলি, ছেলেদের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে কারকগ্রহ হচ্ছে শুক্র, এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহের জন্য হচ্ছে বৃহস্পতি, এবং বৈবাহিক জীবন অতিবাহিত করার জন্য অর্থাৎ দাম্পত্য সুখের জায়গাটা হচ্ছে শুক্র। তো এই যে বৃহস্পতি বকরি হচ্ছে 20 জুন থেকে, যে 7টি রাশির কথা আমি বলতে চলেছি, যে 7টি রাশি মহা লাভ পেতে চলেছে, অর্থাৎ কোন কোন এই 7 রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি সবথেকে আমি এক এক করে বলবো, যে রাশিগুলোর প্রচণ্ড মানে সম্ভাবনা তাদের ফার্স্টে নাম থাকবে। প্রথম 1 নম্বর রাশি আপনার ধনু রাশি। আপনার সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে চলেছে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, লাভ ম্যারেজ বলুন, বা যারা দ্বিবিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু কনফার্মেশন হতে চলেছে। তবে আপনার দশা, অন্তর্দশা, আপনার সপ্তমপতি, এই জায়গাগুলো দেখা দরকার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে, যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের ব্যাপারটাতে,
আপনাদেরও কিন্তু বিয়ে কনফার্ম হতে চলেছে, শুভ বিবাহের কানেকশান কিন্তু আসতে চলেছে সিংহ রাশির, অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনার রাশি সপ্তমভাবে বকরী বৃহস্পতির দৃষ্টি, যাদের বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন এই সময় থেকে 20 জুনের পর থেকে কিন্তু আপনারা লেগে পড়ুন। শুভ গ্রহ বকরী হলে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু করে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের দিক কনফার্ম হতে চলেছে। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। সরাসরি আপনার সপ্তমভাবের উপর দৃষ্টি বৃহস্পতির, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গা কিন্তু কনফার্ম, অর্থাৎ শুভ বিবাহের যোগ, লাভ ম্যারেজ বলুন, অ্যারেঞ্জ ম্যারেজ বলুন বা দ্বিবিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনা কিন্তু বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশি পাঁচ নম্বর সেটি হচ্ছে বৃষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে নবমভাবে ভাগ্যপতির অবস্থান এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি কুটুম্ব, দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব বিচার করা হয়, অর্থাৎ এখানেও কিন্তু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু এই কুটুম্ব অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে নির্দেশ করছে, অর্থাৎ বিয়ে কিন্তু আপনাদের কনফার্মেশন হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, ছয় নম্বর রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। সরাসরি আপনার রাশির উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে এই 20 জুনের পর থেকে 18 অক্টোবর পর্যন্ত। এই যোগ আপনাদের কিন্তু যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, দ্বিবিবাহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ মিথুন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত বিবাহ কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, যে রাশির ক্ষেত্রে কিছুটা হলো বিয়ের জায়গাটা কিন্তু দিবে, সে রাশি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু এ সময় দিতে চলেছে, অর্থাৎ শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু কনফার্মেশান বিয়ে হতে চলেছে, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশি, সাত নম্বর যে রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ হতে চলেছে। এই যে আমি যে এই শুভ বিবাহের যে সাতটি রাশির কথা বললাম, যে মহাযোগ, এই যোগে কিন্তু আপনারা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন একের পর এক দেখাশোনা হচ্ছে কিন্তু বারবার কেটে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এই জায়গাটা কিন্তু আপনাদের বিবাহের জায়গায় কিন্তু নিশ্চিত হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, অর্থাৎ শুভ বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। যাদের আমার কথা শুনে একটু গাছের পাতা নড়ছে না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, বুকিং করুন, নিজস্ব জন্মছক অ্যানালিসিস করুন, কোথায় দোষ আছে, কিসের দশা চলছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখা দরকার। এবং দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং লগ্ন, এই কটা ভাবের উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া দরকার। নমস্কার,